হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দীর্ঘদিন পর চ্যানেলে আসার জন্য। এতদিন কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আই এম সো সরি টু অল অফ ইউ। এই সদ্য কালী পুজো ভাইফোঁটা দিয়ে আমাদের এবছরের মতো পুজো শেষ হলো। আশা করি সকলে খুব ভালোভাবে পুজো এনজয় করেছো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে চলে আসা যাক আমাদের ব্র্যান্ড নিউ নতুন সিরিজে। এই ট্রাভেল ব্লগিংয়ের সিরিজটি নতুন এবং পুরনো দুটোই বলতে পারো। আমাদের চ্যানেলে প্রথম থেকে যেসব বন্ধুরা রয়েছে তারা প্রত্যেকে জানো আমরা এর আগে গুরুদংমার রাইড আনসাকসেসফুলি ফিরে আসতে বাধ্য হয়েছিলাম। সেই ছেড়ে আসা রাইডকে কমপ্লিট করার জন্য আমরা আবার চলে গেছিলাম সেই সুদূর গুরুদংমার লেকের কাছে। আর এবার সফলতার সঙ্গে আমরা তোমাদের কাছে আমাদের সেই অভিজ্ঞতার বিবরণ নিয়ে ভিডিও নিয়ে আসতে পেরেছি। বাইককে সাথে করে সেই সুদূর কলকাতা থেকে প্রায় 800 কিলোমিটার পথ পাড়ি দিতে চলেছি আমরা ভারতের দ্বিতীয় উচ্চতম গুরুদংমার লেকের উদ্দেশ্যে। চিরাচরিত শিলিগুড়ির পথের ভিডিও তোমরা প্রচুর পেয়ে যাবে, তাই সেগুলো আর দিয়ে দীর্ঘায়িত করলাম না এই ভিডিওটিকে। তাই আমাদের এই ভিডিওতে শিলিগুড়ি থেকে আমরা গ্যাংটকের দিকে চলে যাব। পুরো 600 কিলোমিটার টানা বাইক চালিয়ে যেতে চলেছি। রাত 10টায় বাড়ি থেকে যাত্রা শুরু করে সারা রাত রাইড করার পর ভোর ভোর আমরা পৌঁছে গেছিলাম ফারাক্কা ব্যারেজের কাছে। একে একে মালদা, ইটাহার, রায়গঞ্জ ছাড়িয়ে শিলিগুড়িকেও পেছনে ফেলে এখন আমরা চলে এসেছি শিলিগুড়ি ও গ্যাংটকের মাঝামাঝি। পাশে তিস্তা নদীকে সাথে নিয়ে আমরা এগিয়ে চলেছি গ্যাংটকের দিকে। রাস্তা সম্পর্কে তো আলাদা করে বলার কিছুই নেই, যারা অলরেডি এই রাস্তা দিয়ে গেছো তারা তো খুব ভালোই জানো। কিন্তু এই ভিডিও তাদের সকলের জন্য যারা নতুন করে এই পথ ধরে আসতে চলেছ। সুন্দর ঝকঝকে NH10 ধরে সোজা চলে আসতে হবে শিলিগুড়ির জন্য। হ্যাঁ, অবশ্যই মাঝখানে সিগনাল এবং ট্রাফিক জ্যামে কোথাও কোথাও ফেসেছিলাম ঠিকই, কিন্তু সেরকম কিছু নয়। চলো এবার তাহলে তিস্তা এবং রাস্তা দুটোই উপভোগ করা যাক।
তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলো না, আর অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থেকো। জীবনে এই প্রথমবার আমরা টানা 680 কিলোমিটার রাস্তা একবারে আসলাম, তাও মোটে 14 ঘন্টা রাইড করে। এর মাঝখানে দুবার টায়ার পাংচার হওয়া এবং তা সারাই করতে আরও আমাদের বেশ কিছুক্ষণ সময় চলে গেছে। ধীরে ধীরে আমরা শিলিগুড়ি ছাড়িয়ে চলে এলাম সেবক রোডের ওপর এবং এখন চলেছি তিস্তা বাজারের দিকে। তিস্তা বাজার থেকে মেল্লি ও রংপো হয়ে আমরা ঢুকে পড়ব সিকিমে। গত বছর আমরা যখন এই দিকে এসেছিলাম, সেবক থেকে করোনেশন ব্রিজের রাস্তা ধরে গোটা রাস্তাটায় কনস্ট্রাকশনের কাজ চলছিল, যার জন্য রাস্তা ভীষণ নোংরা এবং ধুলোয় ভরা ছিল, যা এখন নেই বললেই চলে এবং রাস্তা প্রায় তৈরির পথে। ন্যাশনাল হাইওয়ের এক্সটেনশন এটি, তাই রাস্তা একদমই নিট অ্যান্ড ক্লিন যাকে বলে এবং ভীষণ চওড়া, যাতে আপ অ্যান্ড ডাউন গাড়ির যাতায়াতে কোনো রকম কোনো অসুবিধাই হবে না। দেখতে দেখতে আমরা মেল্লি ক্রস করে চলে এলাম রানীপুল। এখান থেকে গ্যাংটক আর মাত্র 38 কিলোমিটার এবং আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে গেলাম সিকিমে। সিকিমে ঢোকা মাত্রই চারিপাশের পরিবেশ একদম অন্যরকম পরিবর্তিত হয়ে যেতে থাকে। চারিদিকে উঁচু পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্যে মন যেন ভরে ওঠে। বিকেলের মধ্যেই আমরা গ্যাংটক পৌঁছে গেলাম এবং হাতে কিছুটা সময় এবং এনার্জিও তখনও বাকি ছিল, তাই ঠিক করলাম গ্যাংটকও না, মঙ্গন চলে যাব আমরা। নর্থ সিকিম যাওয়ার জন্য গ্যাংটক থেকে লাচেন বা লাচুং আপনাদের যেতেই হবে, আর এই গ্যাংটক থেকে মাঙ্গানি হলো সেই কানেক্টার পয়েন্ট যেখান থেকে তোমরা গুরুদংমার অথবা জিরো পয়েন্ট কালাপাথারের দিকে যেতে পারো। গ্যাংটক থেকে মঙ্গন আরও 73 কিলোমিটার। তো আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করছি। মঙ্গন আমরা পৌঁছতে পারলাম কি না সেটা থাকবে পরবর্তী ভিডিওতে। দেখতে থাকো, আমাদের সাথে থাকো।